সাতখান প্রতিমে বানাইছি। আগে আমার আমলে মনে করেন প্রতিমে বানাইছি 700-800 টাকা প্রতিমে বানাইছি। সেকালে জোড়া রং ছিল, কত কষ্ট করা লাগছো হেরবা দিয়া তারপর প্রতিমে বানাইনি লাগছে। সেইতে আস্তে আস্তে 800 টাকা, 700-800 টাকা, সেইতে আজকে মনে করেন 1,20,000 এরকম তোমায় দিয়া পুষছি। আপনার আশীর্বাদে এই যে মনে করেন আমরা এক তো মানি কেন এখন যে বাজার দুন মূল্য, এই জন্যে মনে করেন এই প্রতিমের সাথে আমার খরচা দিয়া আমাকে মানে বুঝে মনে করেন কোনো টিকে না। বরিশাল বিভাগের মধ্যে সবথেকে বড় আয়োজনটা শ্রী শ্রী সংক্রমণটি হয়ে থাকে। এবারও আমরা এর ব্যতিক্রম কিছুই করছি না। ব্যতিক্রম বলতে হচ্ছে যে গতবারের থেকে বা বিগত বছরগুলোর তুলনায় এবারে আয়োজনটা অনেক বড় আমাদের। বিশেষ করে হচ্ছে আলোকসজ্জা, সাজসজ্জা থেকে শুরু করে প্রতিমা আমরা একটু ভিন্ন চিত্র আনতে যাচ্ছি। বিশেষ করে হচ্ছে অনেক জায়গায় স্টাইলিস্ট প্রতিমার একটা ব্যাপার চলে আসে, কিন্তু আমরা সেই বিষয়টাকে বাদ রেখে সাত্ত্বিক যে আসলে প্রতিমাটা করা হয় আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী, সেই প্রতিমাটা এবার আমাদের তৈরি করা হচ্ছে। পাশাপাশি যে আলোকসজ্জার বিষয়টি, আমরা আলোকসজ্জার বিষয়ে একটু বেশি জোর দেওয়া হচ্ছে এবং বিশেষ করে সাজসজ্জা আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বেশি জোর দেওয়া হচ্ছে। এবং বলতে গেলে হচ্ছে বরিশাল মহানগরের মধ্যে সবথেকে বড় বাজেটের পুজো হচ্ছে শঙ্করমঠে। পুজো আমাদের আসলে বেশি সময় নেই হাতে, তো আমাদের এখানে কাজ বাজ মোটামুটি শুরু হয়ে গেছে সব কিছুই। প্রতিমার কাজও প্রায় শেষ পর্যায়ে, সাজসজ্জার কাজ চলছে এবং আলোকসজ্জার কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আমরা মনে করি যে আসলে 20 তারিখ থেকে তো শারদীয় দুর্গোৎসব শুরু, আমরা 19 তারিখ থেকেই মূলত পঞ্চমীর দিন থেকেই আমাদের এখানে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সর্বস্তরের মানুষ যারা আছে তারা আসলে এখানে উৎসব উপভোগ করতে আসলে 19 তারিখ থেকেই আসতে পারবে। এছাড়া সমস্ত কাজগুলো আমাদের মূল কাজগুলো আমাদের সম্পন্ন হয়েছে। তো এবারে আমরা একটু আমাদের সদরোড মন্দিরে, জগন্নাথদেব মন্দিরে আমরা ব্যতিক্রমধর্মী করেছি যে আমাদের যে কুমারী পুজো করা হয় মহা অষ্টমীতে আমাদের এখানে কুমারী পুজো অনুষ্ঠিত হবে। এবং আমরা এবার এই আমাদের বরিশালের মধ্যে এই প্রথম এই জগন্নাথ মন্দিরে কুমারী পুজো অনুষ্ঠিত যাচ্ছি। বরিশালে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং আমরা বিশেষ করে দেখতেছি যে প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। তারা কিছুক্ষণ পর পর আমাদের মন্দির কমিটির সাথে যোগাযোগ করতেছে, মন্দিরে তারা টহল দিচ্ছে। সার্বিক দিক থেকে এক কথা বলা যায় যে ভালো। তারপরও আমরা একটা শঙ্কা করতেছি, যেহেতু শারদীয় দুর্গার সামনে একটা নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা ঘটতেই পারে, তো আমরাও যথেষ্ট সজাগ রয়েছি। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক যারা কমিটিতে, যারা স্বেচ্ছাসেবক দল রয়েছে, ওরা সবসময় আমাদের মন্দিরকে সুরক্ষা রাখার জন্য ওরা দিনভর কাজ করে যাচ্ছে। আমাদের পৃথিবীর সার্বিক দিক থেকে আসলে অর্থনৈতিক অবস্থা যে চলছে তাতে একটু তো টানাপোড়েনের মধ্যে সব কিছু চলতেছে। তো সর্বোপরি মানে অনেকটা আমরা কিছুটা আর্থিক সংকটের মধ্যে আমরা এই পূজা অর্চনাগুলো আমরা এবছর করতে যাচ্ছি। মহানগরে এবার প্রতিবারের ন্যায় 2টি পূজা মন্দির আমাদের বেড়েছে। একটি হলো নাজির মহল্লা তালতলা মন্দির, অন্যটি হলো আমাদের হরিণা ফলিয়া দা 27 নং ওয়ার্ডে পড়ছে। 2টি পূজা আবার বাড়েছে। এছাড়া বরিশাল মহানগরের আমাদের পুজো জীবন পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে মিটিং করেছি, বিভাগীয় কমিশনের সাথে স্যারের সাথে মিটিং করেছি, ডিএসি স্যারের সাথে প্রশাসনিকভাবে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি প্রতি বছরের ন্যায় বরিশালে এবারও শান্তিপূর্ণ এবং ভাব গাম্ভীর্যের মধ্য থেকে এই দুর্গোৎসবটি আমরা সম্পন্ন করতে পারবো বলে আশা করি।